হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে বলতেছিলাম, আবির খান। অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, সেইটা হলো মালয়েশিয়া। এটা একটা আধুনিক ট্রেন, এটা আসলে অনেক উপর দিয়ে চলে, দেখার মতো একটা। সো আমি অলরেডি ভিতরে চলে আসছি। আমি ভিতর থেকে আপনাদের মালয়েশিয়া রাত্রের একটু বাহিরের অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করব। রাত্রের অবস্থানটা খুবই সুন্দর দেখার মতো আর কি, পরিবেশটা। এটা হলো ট্রেন, এখানে অনেক যাত্রী সবাই বসে আছে, দাঁড়ায় আছে, তো একটু অপেক্ষায় আছি আমরা ট্রেন ছাড়ার জন্য। আপনারা একটু থাকেন অপেক্ষায়, এরপরে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো, সেই আশাই করি। এই যে এটা হলো ট্রেনের আর কি, এইটার উপর দিয়ে যাতায়াত করে। ওই পাশে একটা ট্রেন আসবে, এই পাশে একটা আছে, ওই পাশের এটা লাইন, তো একসাথে দুইটা লাইন আর কি। এটা ট্রেন স্টেশন হাংতুয়া কোলারামপুরের। আধুনিক সব যন্ত্রপাতি, আধুনিক অবস্থা, সব কিছু মিলে আধুনিকভাবে চলাফেরা করে ট্রেন। এটা ইলেকট্রিক ট্রেন, এটা বিদ্যুতে চলে। এখানে না ট্রেনের এতটাই নর্মালভাবে চলে, মানে চলে ভালো, বাট শব্দ নেই, একদমই শব্দ নেই। জানি না কেন লেট করতেছে, এত সময় তো লাগে না। এই যে ট্রেন স্টেশনের নাম লেখা আছে এখানে সব। গাইস লেট করতেছে কেন জানি না। গাইস আমরা একটু অপেক্ষা করি, এইটা দরজা বন্ধ হচ্ছে, এখনই চলে যাবে। এইটা আমার ছোট ভাই, হ্যাঁ, যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন মালয়েশিয়ার পরিবেশটা, গ্লাসের মধ্যে দিয়ে একটু ক্লিয়ার আসতেছে না, তারপরে আমি চেষ্টা করবো দেখানোর জন্য। ওই পাশে একটা ট্রেন গেল, এইটা একটা স্টেশন, খুব একটা দূরে দূরে স্টেশন না, কিছু স্টেশন আছে অনেক দূরে, কিছু আছে কাছাকাছি, কারণ এটা শহরের মধ্যে, তো কোলারামপুরের তো অনেক কাছাকাছি স্টেশনগুলো আছে, অনেক দূরেও না অনেক কাছেও না, মাঝামাঝি আর কি। আপনাদের একটা বিষয় জানানো উচিত, আমরা এখন কোয়েল সিটি মল একটা শপিং মল আছে ওইখানের উদ্দেশ্যে যাচ্ছি। গতকালকে পাঠান সিনেমা মুক্তি পাইছে, সিনেমা দেখার উদ্দেশ্যে।